আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ফারহান, চলে আসছি আমার ইউটিউব চ্যানেল জেনারেল নলেজ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা পছন্দের বা শখের বলতে পারেন একটা জিনিস, যেটা আমার বার্থডেতে আমার ওয়াইফ আমাকে গিফট করছে এবং আমরা আজকে এটা আনবক্সিং করব আপনাদের সাথে নিয়ে, এবং আনবক্সিং ভিডিওটা আমার চ্যানেলে যাবে। আপনাদের সবাইকে আমি দেখার অনুরোধ জানাচ্ছি, দেখবেন আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করবেন। এবং আমি এই প্রোডাক্টটা আমরা যার কাছ থেকে কিনে আনছি, ওইটা ঢাকার একজন ভাই, অনলাইনে বিভিন্ন পেজ আছে আপনারা দেখতে পাবেন। আমি আপনাদের বলেই ফিনি, এটা হচ্ছে, আমি কি বলবো এটা কি প্রোডাক্ট, না আমি বলবো বলবো না বলে ফেলবো না আমি বলবো না এটা কি আছে। এটা অনলাইনে এই যে প্রোডাক্টটা কিনতেছি কিনছি আমি গিফট আকারে আমার ওয়াইফ গিফট করছে, ওইটা ফেসবুকে বিভিন্ন পেজ আছে, তারা অনলাইন সেল দেয়। এবং অনেকগুলো পেজ থেকে আমি যাচাই বাছাই করে রিভিউ দেখে একটা পেজ, এটা হচ্ছে রেডিওরেন্ট বাংলাদেশ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিওরেন্ট বাংলাদেশ। এই পেজের যে ওনার, ভাইয়ের নাম হচ্ছে হাসিব মামুন, উনি খুবই ভালো এবং লয়াল একজন বিজনেসম্যান। উনি প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে আনেন বিভিন্ন দেশ থেকে, ওনার মাধ্যমে আমি প্রোডাক্টটা নিয়ে আসছি। ওনার কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ডিজিআই, হাফসান, এয়ারটেল ইভো সিরিজ এবং প্যারোটানাবি বিভিন্ন ধরনের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে এবং খুবই রিজনেবল প্রাইসে। আপনারা, আমি রিকমেন্ড করতেছি আপনারা বাইরের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে আপনাদের কোনো টাকার সম্ভাবনা থাকবে না, একদম জেনুইন প্রোডাক্ট পাবেন, অরিজিনাল প্রোডাক্ট পাবেন। এবং বাইরে অনেকেই বিশ্বস্ত, আপনার আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই ওনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, কেনার পরে ওনাদের ফ্রেন্ড সার্কেলের সাজেশনে আমি ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসলাম। এবং ইনশাল্লাহ আমি ফুলি স্যাটিসফাইড, আপনারাও স্যাটিসফাইড হবেন, আপনারা ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবেন। ওকে চলুন বন্ধুরা, আজকে আমি প্রোডাক্টটা আনবক্সিং করবো। প্রোডাক্টটি আপনারা দেখে নিন, এখানে একটু কাছে, এই যে দেখে নিন প্রোডাক্টটি, এই যে দেখেন প্রোডাক্টটা, এটা হচ্ছে গিয়ে জিনো কোয়ান্টিটি ওয়ান পিস, তার ওয়েট হচ্ছে 2.13 কেজি দেখুন। এবং একদম ডিরেক্ট ইম্পোর্ট করা, ওই যে ভাই, যে ভাইয়ের কাছ থেকে আমি নিছি রেডিওরেন্ট বাংলাদেশ, আপনারা ফেসবুকে সার্চ দিলে ইজিলি ওনাদের পেজটা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে একটু গুড প্রোডাক্ট, ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনারা ওনাদের কাছ থেকে কিনতে পারবেন। আমি আপনাদের রিকমেন্ড করতেছি ভাইয়ের কাছ থেকে আপনারা প্রোডাক্টটি কিনবেন। ওকে চলুন তাহলে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করি। দেখতেছেন আমার এই প্রোডাক্টটি, এখন বক্সটা আমি সুন্দর করে কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্যাকেটটির যে বাবল প্যাক দেওয়া আছে, বাবল প্যাকটি দেওয়া আছে যাতে প্রোডাক্টটি কোনো ধরনের, আপনারা জানেন অনেক দূর থেকে আসে শিপমেন্টের ক্ষেত্রে, যাতে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য বাবল প্যাক দিয়ে প্রোডাক্টটি খুব সুন্দর করে প্যাক করে দেওয়া হয়েছে। আমি বাবল প্যাকটি কাটলাম, তারপরে দেখেন এখানে আবার সুন্দর করে টেপ দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে কার্টুনের, যাতে প্রোডাক্টটি কোনো ধরনের ক্ষতি না হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট কেটে ফেলছি, আমি বক্সটা সুন্দর করে কাটতেছি যাতে পরবর্তীতেও এই বক্সটা আমি ওজনে ব্যবহার করতে পারি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই বহুদিনের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বের হয়ে গেছে, আপনারা দেখুন দেখুন অনেক দিনের, যে আমার এটা ছোটোবেলা থেকে একটা শখ ছিল, আমি একটা ড্রোন কিনবো,
আজকে এই প্রোডাক্টটি আমার হাতে আসে পৌঁছেছে, এবং একটা গিফটের মাধ্যমে যিনি আমাকে গিফট করেছেন আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার স্বপ্ন পূরণ করার জন্য। এখন চলুন আমরা আজকে একটা, এখন চলুন আমরা বক্সটি আনবক্সিং করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বক্সটি করতেছি। দেখুন আপনারা এই যে কার্টুনটা আমরা এখানে রাখতেছি, এটা পরবর্তীতে আমরা প্রয়োজনে এই কার্টুনটি ব্যবহার করতে পারি। এটা এখানে থাক, দর্শক চলুন আমরা মেইন বক্সটি আনবক্সিং করি। আমরা দেখে নিই, এই যে এটা হচ্ছে জিনো, এটা হচ্ছে হাফসান ব্র্যান্ডের, আপনার ব্র্যান্ডটি দেখুন হাফসান ব্র্যান্ডের, এটা হচ্ছে জিনো, এই যে দেখুন হাফসান। এবং আপনারা খেয়াল করে দেখুন সিল প্যাক, একদম কোম্পানি থেকে যেভাবে আসছে প্রোডাক্টটি একদম সিল প্যাক, কোম্পানি থেকে যেভাবে আসে ওইভাবেই প্রোডাক্টটি আমার হাতে আসে পৌঁছাইছে। আপনারা দেখুন একদম সিল করা প্রোডাক্ট, দেখুন একদম সিল প্যাক, এই যে দেখুন ওই জন্য হাফসানের লোগো, এই যে আপনারা এই যে দেখুন হাফসানের এই যে ডুনটি কোয়াড কাপড় আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এই যে দেখুন হ্যান্ড ধরার জন্য একটা হ্যান্ডেল দিয়েছে খুব সুন্দর করে। দর্শক এই যে একটু ডিটেলস এখানে দেখতে পারেন আপনারা, এই যে এই আপনার যে অরিজিনাল যে কোম্পানি হাফসান ওটা সেনজেন, হাফসান যে কোম্পানি ডুনটি ওরা তৈরি করে এটা হচ্ছে হাফসান .com, ওইখানে ঢুকলে আমরা দেখতে পাবেন সেনজেন হাফসান টেকনোলজি লিমিটেড, ওইখান থেকে চলে আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওকে এই অরিজিনাল প্রোডাক্ট, এই যে বিভিন্ন ধরনের লোগো ট্রেডমার্ক আপনারা দেখলেই বুঝতে পারছেন। ওকে চলুন দর্শক আমরা প্যাকেটটি আনবক্সিং করি। আচ্ছা আমি লোগোটা ওটা কেটে ফেলবো, কেটেই ফেলি। দর্শক দেখুন আমি ওই যে শিল্পেক, আপনার আবার বলতেছি দেখুন একদম শিল্পেক, এই ফার্স্ট টাইম আমি প্রোডাক্টটি কাটতেছি, একদম যেভাবে প্রোডাক্টটি আসছে ওই রকমই আমি প্রথম প্রোডাক্টটি কাটছি। মানে অনেক সময় রিফার্বিশড বা ইউজ প্রোডাক্ট দিয়ে দেয় সেলাররা, আপনারা দেখুন এটা একদম ইনটেক্ট প্রোডাক্ট, প্রোডাক্টটি আমি এইমাত্র কাটলাম, শিলটা আমি কাটতেছি আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন আমি এই যে প্রোডাক্টটি শিলটা আমি নিজে কাটলাম আমার হাতে। আপনি যদি একটি নতুন প্রোডাক্ট হাতে পান এটা একটা স্যাটিসফ্যাকশনই আলাদা, আপনি ফার্স্ট টাইম ইউজ করছেন, অনেক সময় সেলাররা ইউজ প্রোডাক্ট দিয়ে দেয়। দেখুন আমি করতেছি, দর্শক আপনারা দেখুন আমি মোস্ট প্রোডাক্টটি খুলে ফেলছি, দেখুন দর্শক দেখুন প্রোডাক্টটি আমি আস্তে আস্তে খুলতেছি। এখানে থাক দেখুন প্রোডাক্টের মধ্যে কী কী আছে, এখানে লেখা আছে স্পেয়ার পার্টস, এখানে দেখেন যে মেইন যে তার ড্রোনটা কোয়াড কপ্টার, এই যে একদম আছে, আমি আস্তে আস্তে খুলতেছি। প্রথম বক্সটা আমরা নিলাম, ওইটা তো ড্রোনের, আচ্ছা এটা এখানে থাক, আমরা প্রথমে এই এইটা নিলাম বক্সটা, এটা এখানে দেখুন আপনারা, আচ্ছা ফুল সেটটা আপনারা দেখে নিন আগে। এই যে হচ্ছে কন্ট্রোলার, এই যে ড্রোনটা আপনি ফ্লাই করবেন যে মেইন যে কন্ট্রোলার আপনার, এটা হচ্ছে কন্ট্রোলার, এটা ওয়াইফাই দিয়ে কাজ করে, এই হচ্ছে কোয়াড কপ্টার, আর এই হচ্ছে তার স্পেয়ার পার্টস। আমরা আগে পার্টসটা নিই, এই যে দেখুন স্পেয়ার পার্টসটা আমরা হাতে নিলাম, আপনারা দেখুন স্পেয়ার পার্টস, এই যে ছোটো বক্সে স্পেয়ার পার্টসটা দিয়ে দিচ্ছি আমরা ওই বক্সটা করতেছি, এই দেখুন স্পেয়ার পার্টস তো দেখছি, ওকে আমরা এটা করতেছি, দেখুন আমরা করতেছি। দেখুন প্রথমে একটা ছোট একটা স্ক্রুড্রাইভার পাইছি আমরা, ওই যে যে প্রপেলার ড্রোনের যে প্রপেলারগুলো আছে ওইগুলো লাগানোর জন্য অনেক ক্ষেত্রে ওই স্ক্রুড্রাইভার কাজে লাগে, ওই স্ক্রুড্রাইভারটি ওনার সাথে দিয়েছে, এটা আমি এখানে রাখলাম। এই যে দেখুন আপনারা প্রপেলার ড্রোনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রপেলার লাগানো আছে, আটটা প্রপেলার লাগানো আছে, এখানে আপনারা দেখুন এক্সট্রা প্রপেলার, এই যে এই পাশে দেখুন এদিকে চারটা,
এদিকে চারটা এদিকে চারটা, আটটা প্রপেলার এক্সট্রা দেওয়া হয়েছে। কোনো কারণে যদি প্রপেলারগুলো ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি এক্সট্রা প্রপেলারগুলো ইউজ করতে পারবেন। ওকে চলুন আমরা দেখি বক্সে আর কী কী আছে। অপারটা করলাম, দেখুন এই যে দেখবেন আমরা কী বের হয়েছি উপর থেকে, এই যে স্পেয়ার পার্টসের বক্সটা আমরা এখানে রাখলাম, এটা এখানে তা, এই যে দেখুন এই জুনোর যে তার স্টার্ট আপ কুইক স্টার্ট আপ গাইড, আপনি কীভাবে ফ্লাই করবেন। সাধারণত আমি কখনো ড্রোন ফ্লাই করিনি, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি সাধারণত এগুলা ইউটিউবে ভিডিও দেখবো এবং এই যে গাইডগুলো দেখে আমি ফ্লাই করার চেষ্টা করবো, যাতে কোনো ধরনের সুন্দরভাবে কোনো ধরনের প্রবলেম ছাড়াই আমি ড্রোন ফ্লাই করতে পারবো। এই যে আপনারা দেখুন এটা হচ্ছে সম্ভবত অ্যাডাপ্টার, যে চার্জিং অ্যাডাপ্টার আপনারা দেখুন তার একদম হাফ সানের চার্জিং অ্যাডাপ্টার, এটা দিয়ে আপনার সম্ভবত ওই যে আপনার কন্ট্রোলার এবং ড্রোনের যে ব্যাটারিকে আপনি এটা দিয়ে চার্জ করবেন। এটা হচ্ছে চার্জার আপনার দেখুন, এটা চার্জার দেখুন আপনারা চার্জার দেওয়া আছে, এই যে এটা অ্যাডাপ্টার, এটা দেখুন এটা হচ্ছে একটা একটা কর্ড, আপনি ফোন এবং কন্ট্রোলারকে কানেক্ট করার জন্য যে এই যে ফোন লিখে দেওয়া হয়েছে, এই যে দেখুন ফোন, এই যে আপনার দেখুন ফোন এইবার একসাথে কন্ট্রোলার, ফোন এবং কন্ট্রোলার এটা দিয়ে আপনি কানেক্ট করবেন। এই যে একটা দেখুন এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত, এটা আপনার দেখুন আইফোন যদি ইউজ করে কোম্পানি কী করছে বিভিন্ন ধরনের যে ইউএসবি কেবলগুলো দিয়েছে, এটা যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন করেন এটা কাজে লাগবে। আপনি যদি আইফোন ইউজার হন তাহলে দেখুন আইফোন ইউজার হইলে আপনি ওই যে আইফোনের ওইটা আইফোনে কানেক্ট করবেন, আপনারা সাধারণত যারা ড্রোন সম্বন্ধে অভিজ্ঞতা আছে বা রিভিউ দেখছেন ফোন কন্ট্রোলারের সাথে একটা ফোন কানেক্ট করতে হয়, ওই ফোন দিয়ে আপনি ড্রোন ফ্লাই করবেন এবং আপনার ড্রোন যে কোথায় ফ্লাই করতেছে কী ভিডিও সে ক্যাপচার করতেছে আর সবই আপনি ফোনের মধ্যে দেখতে পাবেন। আইফোনের ইউজারদের জন্য একটা এই কেবল ওরা দিয়ে দিচ্ছে, এই যে আরেকটা কেবল দেখেন, এই যে আরেকটা কেবল, এটা হচ্ছে টাইপ সি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি। এখন বর্তমানে যে লেটেস্ট ফোনগুলো আছে, অনেকে বিভিন্ন ধরনের ফোন ইউজ করেন, লেটেস্ট যে ফোনগুলো সাধারণত টাইপ সি চার্জার দেওয়া হয়, টাইপ সি চার্জার ইউজারদের জন্য, টাইপ সি ফোন ইউজারদের জন্য, যারা টাইপ সি ফেসিলিটি সম্বন্ধে ফোন ইউজার করেন তাদের জন্য এই ইউএসবি কেবল দিয়েছে। তাহলে আমরা তিনটা ইউএসবি কেবল পেলাম, একটা হচ্ছে নর্মাল, একটা মাইক্রো ইউএসবি যেটাকে বলি মাইক্রো ইউএসবি, একটা হচ্ছে টাইপ সি, আর একটা হচ্ছে আইফোন ইউজারদের জন্য যে পোর্টটা, মানে আপনি আইফোন টাইপ সি এবং নর্মাল অ্যান্ড্রয়েড মাইক্রো ইউএসবি তিনটা দিয়ে একসাথে আপনি কন্ট্রোলার সাথে ফোন কানেক্ট করে আপনি ইউজ করেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ব্যাটারি চার্জার, আপনারা দেখতে পাচ্ছেন ওইটা ব্যাটারি সম্ভবত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জার পুট, আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটা ব্যাটারি, এটা দিয়ে সাধারণত ব্যাটারি চার্জ দেওয়া হবে, ব্যাটারি চার্জ। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন একটা চার্জার কেবল, সম্ভব এটা আমি শিওর জানি না, তবে এইটা দিয়ে সম্ভবত কন্ট্রোলারকে চার্জ দেওয়া হবে, এই যে দেখলেন আপনারা। ওকে তাহলে চলুন, আচ্ছা পাঁচটা ওইখানে তাক, প্রপেলারটা এক্সট্রা প্রপেলার স্ক্রুড্রাইভার এখানে তাক। ওকে তাইলে চলুন দর্শক আমরা একটা জিনিস নিই, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোলার, একটু কাছে থেকে দেখাও, এটা হচ্ছে যে ড্রোন ফ্লাই করবেন ফ্লাইয়ের জন্য মেইন যে জিনিসটা কন্ট্রোলার, এই হচ্ছে কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্রোলার নব বলে এগুলোকে, এইটা দিয়ে আপনার এই যে ডানে বামে উপরে নিচে ডানে বামে সব দিকে ড্রোনকে আপনি মুভ করতে পারবেন, উপরে নিচে ডানে বামে সব দিকে ফ্লাই করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন, স্পোর্টস মোড, বিভিন্ন ধরনের নর্মাল মোড, স্পোর্টস মোড, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ক্যামেরা, আপনি ড্রোন ফ্লাই করে এখানে এটা দিয়ে ফটো ক্যাপচার করতে পারবেন, এই যে কন্ট্রোলার এটা দিয়ে আপনি গিম্বাল, যে ড্রোনের যে গিম্বালকে এটা দিয়ে মুভ করাতে পারবেন। আপনারা দেখুন কন্ট্রোলার, এই যে আপনারা দেখুন এই যে পোর্টগুলো দেখেন, ইউএসবি পোর্ট ফোনের সাথে আপনারা এটা দিয়ে কানেক্ট করতে পারবেন, এবং এই এই যে কন্ট্রোলারের সাথে আপনি এই যে দেখুন ওয়াইফাই যে তার সিগন্যাল, আপনারা জানেন ড্রোন ফ্লাই করে আমরা ওয়াইফাই দিয়ে, ওয়াইফাই দিয়ে সিগন্যাল আসবে ড্রোন থেকে কোয়াডকপ্টার থেকে, এবং আপনি এই অ্যান্টেনার সাহায্যে তার সিগন্যালগুলো ক্যাপচার করবে আপনারা দেখুন। এবং এখানে একটা আমি ইউটিউবে ভিডিওতে রিভিউ দেখেছি, এখানে একটা স্ট্যান্ড, এই যে আপনারা দেখুন এই যে স্ট্যান্ডটা, ওইখানে আপনি ফোন
এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে আপনি এখানে ফোন রাখতে পারবেন। ফোন দিয়ে এখানে ফোন রেখে আপনি এই যে এখানে ফোন রাখবেন, ফোন রেখে আপনি ফোনের মধ্যে বুটনটা কোথায় সব আপনি দেখে ইউজ করতে পারবেন। ওকে দর্শক, তাহলে আমরা কন্ট্রোলারটা এখানে রাখলাম, এখানে থাক। দর্শক, এখন আমরা মেইন যে আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি, এখন আমরা সেটা নিব। দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি, এখন যে কোয়াড কপ্টার যেটা মেইন, এটাকে আমি এখন নিব। আমি এটা কীভাবে নিব, এটাই তো এটা কথা। খুলুন, উপর এটা উঠান। এই যে ঠিক আছে, এই যে আমি এটা প্যাকেটিংটা খুলে রাখলাম এখানে। এখন আমি ড্রোনটাকে, যে কোয়াড কপ্টারটাকে আমি হাতের মধ্যে নিলাম। দর্শক দেখুন, সেই বল প্রতীক্ষিত আমার বহুদিনের একটা পছন্দের জিনিস, অনেক দিনের স্বপ্ন ছিল একটা ড্রোন নিব। বাট মধ্যবিত্তদের অনেক স্বপ্নই পূরণ হয় না, আপনারা সবাই জানেন, সাধ আছে বাট সাধ্য নাই, টাকা পয়সার বিভিন্ন প্রবলেম থাকে, এই জন্য অনেক দিন থেকে কেনা হয়নি। বাট আজকে আমার এই স্বপ্নটি পূরণ হলো। তাও আমার ওয়াইফ যদি আমাকে গিফট না করতো, তাহলে তো এই স্বপ্নটা পূরণ হইতো না। ওকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার স্বপ্নটা পূরণ করার জন্য। দেখুন আপনারা এদিকে দেখুন, ড্রোনটা আপনারা দেখুন, দর্শক আপনার কাছ থেকে দেখুন, একদম ড্রোনটার পাগুলো একদম দেখুন লক করা, একদম নিউ একটা ইনটেক প্রোডাক্ট। আপনারা দেখুন এই যে আফসান দিন, এই যে দেখুন আপনারা একদম দর্শক। ওকে দর্শক চলুন আমরা এটাকে আস্তে আস্তে খুলি, এটার ওয়েট দর্শক অনেক। আমি চিন্তা করতেছি এত বড় বাড়ির ড্রোনটা কিভাবে আকাশে উঠবে, আমার কাছে ওয়েটটা অনেক ভারী মনে হচ্ছে। দর্শক আপনারা যা যারা জানেন, যারা ডিজাই মেভিক বিন ইউজ করেন, ওইটার ওয়েট হচ্ছে 249 গ্রাম, আর বাট এইটার ওজনটা অনেক বেশি মনে হচ্ছে, 700 কত গ্রাম সম্ভবত, আমি শুয়ে জানি না, মেবি আমি যতটুকু জানি 700, বাট অনেক ওয়েট মনে হচ্ছে। বাট এত ভারী ড্রোন কিভাবে আকাশে ফ্লাই করবে, আমার আমার তো এখনই চিন্তা হচ্ছে এটা কিভাবে আকাশে উঠবে এত ভারী ড্রোনটা। ওকে দর্শক চলুন আমরা ড্রোনটা, প্যাকেটটা আস্তে আস্তে ড্রোনটা আমরা খুলি। দেখতে পাচ্ছেন আমি প্রপ্লারের যে লোকগুলো আছে, লোকগুলো আমি খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে তারা, আমি এই যে প্রপ্লার, এই যে আপনার এটাকে আমি পিছন দিকে টান দিই এটাকে খুলতে, এই যে এই যে আমি পিছনেরটা খুললাম। ওকে এখন সামনে যে লকটা, এই যে আপনি দেখুন সামনে যে লকটা আমি এখন করবো, এইদিকে টান দিয়ে, এই যে টান দিয়ে এইদিকে পিছন দিকে নিয়ে এসে করতে হবে, এই যে একটু টান দিতে হবে, এই যে আপনার দেখুন পাটা চলে আসছে অনেক টাইট, যেহেতু এটা নতুন এখন ইউজ হয়নি, তার স্ট্রিংটা অনেক হেভি। এই যে দেখুন দর্শক আমি আর একটা পা বলছি, এই যে দর্শক একটা বাকি আছে, ওইটা আমি খুলব। দর্শক দেখেন আমি ওইটা খুলে গেছি, এইটা আপনার পিছন দিকে যারা নতুন যারা আমার মতো, তা একটু বুঝে খুলবেন, নতুবা উল্টো পাল্টা টান দিয়ে দেখবেন ড্রোনের ট্যাঙ্ক ভেঙে গেছে। আমার দর্শক দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক বড় এবং অনেক হেভি, আমি মোটামুটি খুলে ফেলছি ড্রোনটাকে। এই যে প্রপেলারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে মোটর আছে, এই মোটরের সাহায্যেই ড্রোনটা ফ্লাই করে। আপনি দেখতে পাচ্ছেন প্রপেলারগুলো, এই যে আপনারা দেখুন, এগুলো এমনিতে নড়ছে, বাট যখন ড্রোনটা পাওয়ার পাবে তখন অটোমেটিকলি প্রপেলারগুলো স্ট্রং হয়ে যাবে এবং ড্রোনটাকে সুন্দরভাবে সে আকাশে করতে সাহায্য করবে। এই যে মোটর আছে প্রতিটা প্রপেলারের নিচে, এই মোটরের সাহায্যে মাধ্যমে ড্রোনটা সুন্দরভাবে আকাশে ফ্লাই করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখুন আমার অনেক দিনের স্বপ্ন, আপনাদের হয়তো অনেকের এই স্বপ্ন আছে ড্রোন কিনবেন, বাট কেনা হয় নাই, বাট ইনশাল্লাহ আমার মতো একদিন না একদিন হয়ে যাবে। দর্শক দেখুন সুন্দর একটি ড্রোন,
ওকে, এখন দর্শক আমি আপনাদের ড্রোনের পিছনটা দেখাই। ওই যে এই যে ড্রোনের যে আপনারা দেখুন, এটা হচ্ছে ড্রোনের যে গিম্বাল, এটাকে বলে এই যে গিম্বাল প্রোটেক্টর দেওয়া আছে। আপনি ড্রোনটা আকাশে উঠা উড়া উড়াইবেন এবং ক্যামেরা দিয়ে আপনি এটা যে 4K ক্যামেরা, আমি আপনাদের বলে রাখি হাফসানের যে ক্যামেরাটা হচ্ছে 4K, এবং এটার যে ব্যাটারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ব্যাটারি হচ্ছে এইদিকে একটু ক্লোজ করে দেখাও তো, ব্যাটারি হচ্ছে এটা 3000 mAh, অনেক পাওয়ারফুল একটা ব্যাটারি, 3000 mAh ব্যাটারি। এই যে আপনারা দেখতে পারেন ওই যে যে ড্রোনের যে ট্যাঙ্ক বলবো, ড্রোনের যে ট্যাঙ্কগুলো, ড্রোনের ট্যাঙ্কগুলোকে কী বলতে হয়, বলে দিচ্ছে প্লিজ এক্সটেন্ড দ্য আর্মস টু দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল বিফোর টেক অফ, বা টেক অফ হওয়ার জন্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল পর্যন্ত ড্রোনের ট্যাঙ্কগুলোকে আপনি মানে বের করে নিতে হবে। এই যে এটার মধ্যে ক্যামেরা আছে, আপনারা যখন ড্রোনটা আকাশে ফ্লাই করবেন তখন ক্যামেরা দিয়ে ভিডিও তো করবেন, সাধারণত এই জন্য আমরা ড্রোন ইউজ করি ফটো তুলবেন। এটার জন্য এই যে এখানে গিম্বাল ক্যামেরা আছে, 4K ক্যামেরা, হাফসানের যে ক্যামেরাটা হচ্ছে 4K, আপনারা জানেন যারা DJI Mavic Mini ইউজ করেন ওইটা ক্যামেরা হচ্ছে 2.7K, আর হাফসান জিনোটা হচ্ছে 4K। এই যে এখানে ক্যামেরা আছে গিম্বাল ক্যামেরা, এটা প্রোটেক্টর লাগানো, আপনারা এটা দিয়ে খুলবেন। আমি এখন গিম্বাল প্রোটেক্টরকে এখন খুলবো, কীভাবে খুলে তাও তো জানি না, এটা কীভাবে খুলতে হয় দর্শক, আমি পেরেছি দর্শক, এই দর্শক এই দুই পাশে পুশ করলে এই যে এটা হচ্ছে গিম্বাল প্রোটেক্টর। আপনারা দেখুন এই যে গিম্বাল ক্যামেরাটা ওই যে গিম্বাল প্রোটেক্টর দিয়ে লাগানো ছিল, আপনারা এই যে দুই পাশ আমার মতো যারা নিউ ইউজার, এই যে দুই পাশটা দিয়ে একটু প্রেস করলে, প্রেস করে তার নিচের দিকে টান দিলে গিম্বাল প্রোটেক্টরটা খুলে যাবে। এই যে আমার গিম্বাল প্রোটেক্টর আমি খুলে ফেলেছিলাম, এখন দেখুন আপনার ক্যামেরাটি বের হয়েছে দর্শক, এটা হচ্ছে গিম্বাল ক্যামেরা। আপনি দেখুন এটা একটু নড়বড় করতেছে, এই যে একদম নড়তেছে, এই যে ক্যামেরা দেখুন, এই যে ক্যামেরাটা আপনারা দেখুন, ক্যামেরাটি একদম নড়াচড়া করতেছে, দেখুন এটা খুবই একটু দেখুন একটু নড়াচড়া করতেছে, বাট ড্রোনটা যখন পাওয়ার পাবে তখন গিম্বালগুলো অটোমেটিকলি স্টেবল মোডে চলে আসবে। আপনি ড্রোন যখন ফ্লাই করবেন ড্রোনটা এদিকে যাবে, এদিকে যাবে, উপরে যাবে, নিচে যাবে, বাট কিন্তু আপনাকে এই যে গিম্বাল ক্যামেরাটার জন্য আপনার ভিডিওটা একদম স্টেডি মোডে থাকবে, ভিডিওটা কাঁপবে না। আপনারা সাধারণত জানেন আমরা মোবাইল দিয়ে যদি ভিডিও করি তাহলে একটু হাত নড়াচড়া হইলেই ভিডিওটা কাঁপে, নড়ে চলে যায়, কাঁপে, আমাদের দেখতে সমস্যা হয়, বাট গিম্বাল ক্যামেরার জন্য, এই যে গিম্বাল ক্যামেরার জন্য ড্রোন যখন ফ্লাই করবে তখন ভিডিওটা অলওয়েজ স্টেডি মোডে থাকবে, ড্রোন যতই স্পিডে যাক বা বামে যাক, লেফটে যাক, উপরে যাক, নিচে যাক, ভিডিও কখনো কাঁপবে না। এই হচ্ছে গিম্বাল ক্যামেরার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন একটা এই যে গিম্বাল ক্যামেরা, এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা, এই যে ক্যামেরা এখানে কন্ট্রোলারের সাহায্যে আপনারা ক্যামেরাটাকে এই যে আপ ডাউন করতে পারবেন, উপরে নিচে একদম নিচে আপনারা ভিডিও ডাউন করতে পারবেন। ওকে দর্শক, আপনারা দেখলেন দর্শক, আমি এখনো ড্রোনটা ফ্লাই করতে পারি না, আমি ফ্লাই করা শিখবো, মোবাইলে অ্যাপস ডাউনলোড দিব কীভাবে ফ্লাই করে তা আমি শিখবো ভিডিও দেখে, তারপর আমি ফ্লাই করবো। ফার্স্ট ফ্লাইটটা যখন আমি ভিডিও আবার ডাউন করবো ওই আমার ফার্স্ট ফ্লাইটের ভিডিও নিয়ে আমার চ্যানেলে আমি আবার আসবো এবং আপলোড দিব, যাতে আপনারা দেখতে পারেন কীভাবে আমি ফার্স্ট ফ্লাইটটি আপনাদের। আরেকটা জিনিস দর্শক বলা হয়নি, এখানে হচ্ছে ব্যাটারি, এই যে হচ্ছে ড্রোনের যে ব্যাটারি কম্পার্টমেন্ট, এটাকে বলে ব্যাটারি কম্পার্টমেন্ট। এই যে দেখুন এখানে দুইটা সুইচ আছে, এইখানে ক্লিক করলেই, এই যে এইখানে ক্লিক করে আপনি যদি এই টান দেন, আমি আপনার দেখাচ্ছি, এই যে আপনার দেখুন এখানে ক্লিক করে টান দিলে এই যে ব্যাটারি চলে আসে, আপনার দেখুন এটা হচ্ছে ড্রোনের কম্পার্টমেন্ট, এই যে, আর এটা হচ্ছে ড্রোনের যে ব্যাটারি, 3000 mAh ব্যাটারি, আপনার দেখুন কাছ থেকে একটু দেখো, 3000 mAh অনেক পাওয়ারফুল ব্যাটারি, সাধারণত ব্যাটারিটার ওয়েট অনেক বেশি এবং ব্যাটারি ছাড়া ড্রোনটা অনেক পাতলা, আপনারা দেখুন এটা হচ্ছে 3000 mAh ব্যাটারি, এবং এই ড্রোনটির ফ্লাইট টাইম আমি যতটুকু জানি অল 23 মিনিট সম্ভবত, মেবি 23 মিনিট, একবার ফুল চার্জ দিলে আপনারা ফ্লাই করার আগে ড্রোনটির ব্যাটারিটি ফুল চার্জ দিয়ে নেবেন, একবার ফুল চার্জ দিলে আপনি 23 মিনিট ফ্লাই করতে পারবেন, এবং রেঞ্জটা এই ড্রোনের রেঞ্জ সম্ভবত সঠিক আমি জানি না, আপনারা নেটের সাহায্য দিয়ে দেখে নেবেন। ওকে, এই যে কম্পার্টমেন্টে আপনারা ব্যাটারিটা ফুল চার্জ দিয়ে, এই যে ফুল চার্জ দিবেন, এই যে কেবল দেখতেছেন কেবলের সাহায্যে, পরে আপনারা জাস্ট ব্যাটারিটি কম্পার্টমেন্টের মধ্যে ঢুকে দিন, এই যে কেবল এদিকে পুশ করে জাস্ট এই যখন ভেতরে নিয়ে সেট দিবেন, ভেতরে নিয়ে সেট দিলে এই যে দেখুন কম্পার্টমেন্টের মধ্যে ব্যাটারিটা ঢুকে অটোমেটিকলি এই যে লক হয়ে গেছে। ওকে দর্শক, তাইলে আমি এটা এখানে রাখি। ওকে
এরকম তারাইটা। ওকে ওকে সব প্রোডাক্ট সব জিনিসগুলো একবার দেখে দাও। ওকে সবকিছু একবার দেখে নাও, আমাদের সুপ্রিয় দর্শকদের জন্য সবকিছু একবার সুন্দরভাবে একবার দেখে দাও। শেষ হলে বলি আমি ফিনিশিং বলে। ওকে দর্শক, আপনারা দেখলেন আমার আজকের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজকে, এবং আমার সুন্দর ড্রোনটি আমার কাছে চলে আসলো, মানে আমি ওইটা ফ্লাই করবো এবং ইনশাল্লাহ আমার ফার্স্ট ফ্লাইটের ভিডিও নিয়ে আপনি আপনার কাছে খুবই শীঘ্রই চলে আসবে। এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা খেয়াল রাখবেন, সুন্দর সুন্দর ভিডিও করবো বিভিন্ন লোকেশনের, এবং সুন্দর সুন্দর ভিডিও আমি আপনার আমার চ্যানেলে আপলোড দিবো, আপনারা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ড্রোনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ড্রোনটি সুন্দরভাবে চলে। আপনারা অনেকে জানেন ড্রোন ক্রাশ করে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, আমার ড্রোনটি চালানো দিন চলে, নষ্ট না হয় আপনারা দোয়া করবেন। ওকে সবাই ভালো থাকবেন, জি আসসালামু আলাইকুম।